السلام عليكم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسقط بين التكبير وبين القراءه اسكاتا فقلت بأبي وأمي يا رسول الله إسكاتك بين التكبير وبين القراءة ما تقول قال أقول اللهم باعد بيني وبين خطاياي كما بعدت بين المشرق والمغرب اللهم نقني من الخطايا كما ينقى الثوب الأبيض من الدناس اللهم اغسل خطاياي بالماء والثلج والبرد رواه البخاري উপস্থিত সম্মানিত সম্মানীয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা এই দিনই বৈঠকে উপস্থিত হতে পেরেছি, হাজির হতে পেরেছি। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের সামনে ছোট্ট করে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটি খুব সুপরিচিত হাদিস পাঠ করেছি, যে হাদিসটাকে আমরা দুয়ায়ে সানা বলে থাকি। এই দুয়ায়ে সানা সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। এই দুয়ায়ে সানা যেটা বুখারীর 744 নম্বর হাদিস, এই দোয়া সানা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর কিরাত শুরু করার আগে এই দোয়া বা দোয়া সানা আমরা পাঠ করে থাকি। আজকে আমরা জানব এই দোয়া সানার মধ্যে কি এমন আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, যেটা ইমাম বুখারী তার শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফে নিয়ে এসেছেন। এই দোয়া সানা আমরা এর অর্থ বুঝি চাই না বুঝি, যাদেরই মুখস্থ আছে আমাদের মধ্যে আমরা সকলেই পড়ি বা পড়ার চেষ্টা করি। শুধু দোয়ায়ে সানা পড়া হয় না, জানাজার সলাতে, জানাজার নামাজে, বাকি আপনি ফরজ সলাত আদায় করুন, চাই নফল পড়ুন, চাই সুন্নাত পড়ুন, চাই বিতের পড়ুন, যে নামাজই আপনি আদায় করুন না কেন,
নামাজের শুরুতে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর আমরা এই দোয়া ইসখানা পাঠ করে থাকি। এই দোয়া ইসখানা খুবই গুরুত্বপূর্ণ, এর অর্থগুলো যদি দেখা হয় তাহলে এই দোয়ার প্রতি, এই দোয়া ইসখানার প্রতি আমাদের আরো ভালোবাসা বেড়ে যাবে এবং আরো বেশি বেশি করে আমাদের আমল করতে ইচ্ছা করবে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যাদের মুখস্থ নেই তাদের মুখস্থ করার আগ্রহটা পর্যন্ত বেড়ে যাবে। এই দোয়া ইসখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, যেগুলো নীরবে যে সমস্ত নামাজগুলো ছিল অর্থাৎ জোহর এবং আসর, এবং যেগুলো উচ্চস্বরে পড়া হতো যে নামাজগুলো, কেরাতগুলো, বিশেষ করে নামাজের কেরাতগুলো, সূরা ফাতিহা এবং তারপরে যে সমস্ত সূরা বা সূরার কিছু অংশ, কয়েকটা আয়াত পাঠ করা হয়, তো এই সমস্ত নামাজগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া ইসখানা পাঠ করতেন, যেটা এই হাদিস থেকে প্রমাণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন প্রসিদ্ধ সাহাবা, হাদিস গ্রন্থে যতগুলো রাবি বা বর্ণনাকারী আছে, হাদিস বর্ণনাকারী, তার মধ্যে উনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসকুতু বাইনা তাকবীরি ওয়া বাইনা আল-কিরাআতি ইসকাতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা ও কিরাআতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, বিশেষ করে যেগুলো জাহিরি নামাজ, মাগরব, ইশা, ফজর, তো তাকবীরে তাহরিমার পর এবং কিরাত করার আগে অর্থাৎ সূরা ফাতিহা পড়ার আগে এই তাকবীরে তাহরিমা এবং এই কিরাত শুরু করার মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময় তিনি কিছুক্ষণ চুপ থাকতেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার পর আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পরে হাত বাঁধলেন, তার পরপরে কিন্তু আল্লাহ রাসূল কিরাত শুরু করতেন না, কিছুক্ষণ তিনি চুপ থাকতেন। সেটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াসকুতু বাইনা তাকবীরি ওয়া বাইনাল কিরাআতি ইসকাতাতান, তাকবীরে তাহরিমা এবং কিরাতের মধ্যে কিছুক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকতেন। ফাকুলতু, রাবি বলছেন, আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে চুপ থাকতেন, অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যেটা জোহর এবং আসরের সলাত নয়, নিশ্চয় ফজর কিংবা ঈশা কিংবা মাগরিব কোন একটা নামাজ হবে যেখানে কেরাতগুলোকে উচ্চস্বরে পড়া হয়। তো রাবি বলছেন তথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকুলতু, আমি বললাম, বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, ইসকাতুকা বাইনা তাকবীরি ওয়া বাইনাল কিরাআতি মা তাকুল, হে আল্লাহ রাসূল, আপনি তাকবীরে তাহরিমার পর এবং কেরাতের আগে এই যে মধ্যখানে কিছুক্ষণ চুপ থাকেন, এই সময় কি আপনি কিছু পড়েন, মা তাকুলু, আপনি কি কিছু পড়েন? স্বাভাবিক, তাকবীরে তাহরিমার পর এবং কেরাতের আগে যদি কেউ চুপ থাকে বা আল্লাহ রাসূল চুপ ছিলেন,
এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রশ্ন জেগে উঠল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে এখানে কিছু পড়েন? নিশ্চয়ই এটা আমাকে জানতে হবে। তাই তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলেন যে এই তাকবীরে তাহরিমা এবং কিরাতের মধ্যখানে আপনি যে চুপ থাকেন, নীরব থাকেন, তা আপনি কি কিছু পাঠ করেন, কিছু করেন? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুলু, অবশ্যই আমি পাঠ করি, অবশ্যই পাঠ করি। তো কি পাঠ করি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজ মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই দোয়াটা তথা এই দোয়ায়ে সানা পাঠ করি। এর অর্থটা কি আসুন জেনে নিন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ রাসূল বলছেন যে এ সময় আমি বলি, আকুলু, আমি বলি, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআত্তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, হে আল্লাহ, আমার এবং আমার গুনাহের এমন ব্যবধান করে দাও, এমন দূরত্ব করে দাও, আমার এবং আমার গুনাহের মাঝে, হে আল্লাহ, তুমি এতটা দূরত্ব করে দাও, এতটা ব্যবধান করে দাও যেমন তুমি ব্যবধান করেছো মাশরিক পূর্ব, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, পূর্ব এবং পশ্চিমের মধ্যে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের মধ্যে তুমি যতটা দূরত্ব রেখেছো, যতটা ব্যবধান রেখেছো, হে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহের মাঝে তুমি এতটা ব্যবধান করে দাও, এতটা দূরত্ব করে দাও, আমার গুনাহকে তুমি আমার কাছ থেকে এত দূরে রেখে দাও। কত সুন্দর কথা আল্লাহ রাসূল বললেন। একটু চিন্তা করেছেন যে পূর্ব এবং পশ্চিম এই দুইয়ের মাঝে কত ব্যবধান আছে, কত দূরত্ব আছে? একটা মানুষ সারা জীবন যদি সে পশ্চিম দিকে হাঁটতে শুরু করে, সফর করতে শুরু করে, ডাইনে বামে কোনো দিকে না গিয়ে শুধু যদি সুদূর পশ্চিম দিকে হাঁটতে শুরু করে, তবুও তার শেষ প্রান্ত সে খুঁজে পাবে না। অনুরূপ কোনো মানুষ যদি তার বিপরীত পূর্ব থেকে যদি হাঁটা শুরু করে বা সফর শুরু করে কোনো শহরের মাধ্যমে, এবং সারা জীবন সে যদি পূর্ব দিকে চলতেই থাকে, সফর অবস্থায় যদি থাকে, ডানে বামে কোনো দিকে না গিয়ে সোজা যদি সে যায়, তবুও সে পূর্ব দিকের শেষ সীমানা খুঁজে পাবে না। এই পূর্ব এবং পশ্চিমের মাঝে যে কতটা ব্যবধান আছে, কতটা দূরত্ব আছে, এটা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এর দূরত্ব সম্পর্কে, এর ব্যবধান সম্পর্কে তো আল্লাহ রাসূল বলছেন যে আমি তাকবীরে তাহরিমার পর এবং কেরাত শুরু করার আগে মধ্যখানে যে চুপ থাকি, নীরব থাকি তা নয়, আমি এই দোয়াটা পাঠ করেছি, আল্লাহ, আমার এবং আমার গুনাহের মাঝে তুমি অতটা দূরত্ব করে দাও, অতটা ব্যবধান রেখে দাও, যতটা ব্যবধান রেখেছো তুমি পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বকে। চিন্তা কর কত সুন্দর কথা। আমরা গুনাহার বান্দা, আমরাও চাইব যে আল্লাহ, এই দোয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে কামনা করব যে আল্লাহ, তুমি আমার এবং আমার গুনাহের মাঝখানে তুমি অতটাই দূরত্ব করে দাও, যতটা তুমি পূর্ব এবং পশ্চিমের মধ্যে দূরত্ব রেখেছ, ব্যবধান রেখেছ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর আমি বলি কি জানেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া
হে আল্লাহ, আমাকে আমার গুনাহ হতে এমন ভাবে পবিত্র করো যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। এটা ময়লা কাপড়, সাদা কাপড় যখন ময়লা লেগে যায় তো সেই কাপড়টাকে যখন পরিষ্কার করা হয়, সাবান দিয়ে ধুয়ে যখন পরিষ্কার করা হয়, সেই ময়লাগুলোকে তুলে ফেলা হয়, যখন সেই কাপড়টা আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই কাপড়টা কত সুন্দর লাগে দেখতে, কত চকচক করে, ঝকঝক করে সেই সাদা কাপড়। কিন্তু সাদা কাপড়ে একটু দাগ লাগলে সেটা বোঝা যায়, কিন্তু সেই সাদা কাপড় যখন আপনি পরিষ্কার করবেন, সাদা কাপড় থেকে যখন সমস্ত ময়লাগুলোকে আপনি ধুয়ে সাফ করে দেবেন, শুকিয়ে নেবেন, সেই কাপড়ের গ্লেজটাই হয়ে যাবে আলাদা, তার সৌন্দর্য ফুটে উঠবে সেই সাদা কাপড়ের মধ্যে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ গো, এই শরীর নামক যে একটা কাপড় রয়েছে এবং এই কাপড়ে গুনাহ নামক যে সমস্ত পাপগুলো, ময়লাগুলো, ধুলাবালিগুলো রয়েছে, আল্লাহ তুমি আমার এই শরীর নামক কাপড় থেকে পাপ নামক ময়লা ধুলা বালিগুলোকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, যেরকম সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, ময়লা থেকে দু ময়লা দূর করে দিলে সে কাপড় ছকচক চকচক করে, আল্লাহ আমার শরীরকে তুমি সেরকম করে দাও, অর্থাৎ একবারে নিষ্পাপ করে দাও, যে আমার শরীরে যেন কোনো রকম পাপ নামক ময়লা, পাপ নামক ধুলা বালি, নোংরা আবর্জনা যেন না লেগে থাকে। কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াজ মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদি। আরো বলছেন আল্লাহ রাসূল, হে আল্লাহ, আমার গুনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও। আমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তুমি তো মাফ করনে ওয়ালা, তুমি যদি মাফ না করো তাহলে কেউ মাফ করবে না, কেউ ক্ষমা করতে পারবে না। তাই আল্লাহুম্মা গসিল, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে ধুয়ে দাও, ধুয়ে মধ্যে সাফ করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আল্লাহুম্মা গসিল খাতায়া কিসের দ্বারা? বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদি, বিল মাই পানির দ্বারা, বরফের দ্বারা এবং শিশির দ্বারা আমার গুনাহগুলোকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, শোনো, আমি এই দোয়াটা পাঠ করে থাকি। তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে যে আল্লাহ রসুল, আপনি কি তাকবীরে তাহরিমার পর এবং কিরাতের আগে যে চুপ থাকেন কিছু পাঠ করেন, এই দোয়াটা আমি পাঠ করে থাকি। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, তো এই দোয়ায়ে সানা আমরা প্রত্যেককেই পাঠ করব। যদি এই দোয়ায়ে সানাটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায় তো আপনি কামিয়াব হয়ে গেলেন। কত সুন্দর অর্থ, কি সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুয়ার মাধ্যমে শিখিয়ে দিলেন। তারপরেও আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই দুয়াটা আমরা নামাজে দাঁড়াই জামাতের সহিত, তারপরে দুয়াটা পাঠ করি না, মুখস্থ করার চেষ্টা করি না, পড়ার চেষ্টা করি না, শুধু দোয়ায়ে সানা নয়, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরার আগে পর্যন্ত নামাজের মধ্যে যত দোয়া রয়েছে সমস্ত দোয়াগুলি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত দোয়াই আমাদেরকে সঠিকভাবে পাঠ করতে হবে, তবেই আমাদের সালাতটা পরিপূর্ণভাবে আদায় হবে। আপনি দোয়ায়ে সানা জানেন, তারপর আপনি পাঠ করছেন না, ভাবছেন এতে কি হবে, এটাই ভাবতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন
অতএব জানার পরে এটা আর ছেড়ে দিতে হবে না, তাহলে হয়তো গুনাহগার হয়ে যাব। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই দোয়া ইসনা সঠিকভাবে, এর অর্থ বা এর মানে যদি আপনি বুঝতেন তাহলে কখনই আপনি এই দোয়া ইসনাকে ছেড়ে দিতেন না। অবশ্যই আপনি এই দোয়া ইসনা পাঠ করতেন, যে এত সুন্দর অর্থ, এত সুন্দর, এত গুরুত্ব এই দোয়ার প্রতি, যা ইমাম বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। অতএব আমরা প্রত্যেককেই এই দোয়াটাকে পাঠ করব, আমল করব, এবং নামাজের মধ্যে আরও যে সমস্ত দোয়াগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা যে দোয়াগুলো পাই, সেই সমস্ত দোয়াগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা এই দোয়াটা জানি আমাদেরকে সঠিকভাবে তুমি পড়ার এবং বোঝার তৌফিক দান করো, এবং আমাদের মধ্যে যাদের মুখস্থ নেই আল্লাহ তুমি তাদেরকে মুখস্থ করার তৌফিক দান করো, এবং তারাও যেন মুখস্থ করে সঠিকভাবে অর্থ বুঝে যেন আল্লাহ এই দোয়া পাঠ করতে পারে নামাজের মধ্যে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।